ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে যে টিউটোরিয়ালটা আসলে দেখাবো সেটা হলো যে কিভাবে আসলে গুগল ডিসপ্লে অ্যাডসে টার্গেটিং করতে হবে। মানে আপনার বিজনেসের একটা টার্গেট অডিয়েন্স আছে, তারা স্টুডেন্ট হতে পারে, বিজনেসম্যান হতে পারে, তাদের একটা সোশ্যাল স্ট্যাটাস থাকতে পারে, মানে ডেমোগ্রাফিক প্রোফাইল অনুযায়ী। তো কিভাবে এই একদল মানুষকে অ্যাকর্ডিং টু ইয়োর বিজনেস আপনি গুগল ডিসপ্লে অ্যাডের মাধ্যমে টার্গেট করতে পারবেন, তো সেটাই আমি দেখাবো। তার আগে একটু বলে নিই গুগল ডিসপ্লে অ্যাডস আসলে কি জিনিস। তো এটা তো আমি আগেও বলেছি, ধরুন আমি এই মুহূর্তে বিডি নিউজ 24 আছি, এই যে একটা অ্যাড দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্কে, এই দেখেন এখানে লেখা আছে গুগল দ্বারা বিজ্ঞাপন। এই যে একটা ব্যানার অ্যাডস, এটা গুগলের থ্রু দিয়ে দেওয়া হয়েছে, এটাকেই বলা হচ্ছে ডিসপ্লে অ্যাডস। অথবা আপনি যদি ডেইলি স্টারে আসেন, দেখেন এখানে ক্লিক করে অ্যাডস বাই গুগল, এই যে স্টাডি ইন কানাডা, এই অ্যাডটা আসলে দেওয়া হয়েছে গুগল ডিসপ্লে অ্যাডস এর মাধ্যমে। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে নিয়ে যাবে এই কোম্পানির ওয়েবসাইটে। অনুরূপ ভাবে এখানে যদি আপনি ক্লিক করেন আপনাকে নিয়ে যাবে বাংলা লিঙ্কের ওয়েবসাইটে। সো এটাকে আসলে বলা হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাডস। এখন আমি চলে যাচ্ছি কিভাবে গুগল অ্যাডস এ আপনি টার্গেটিং করতে পারবেন, কিভাবে সেটা টার্গেটিং করে সেটা আমরা একটু দেখে আসি। ওকে ফাইন, গুগল অ্যাডস এ আপনার বেশ কয়েকভাবে টার্গেটিং করা যায়। একটা হচ্ছে ডিসপ্লে কিওয়ার্ডস এর মাধ্যমে, একটা অডিয়েন্স এর মাধ্যমে, আর একটা ডেমোগ্রাফিক প্রোফাইলের মাধ্যমে, টপিক সিলেক্ট করে এবং প্লেসমেন্টের মাধ্যমে। তো এইগুলো আমি একটু ডিরেক্ট বলি। ডিসপ্লে কিওয়ার্ডস, আপনি যদি কোনো ডিসপ্লে কিওয়ার্ড সিলেক্ট করে দেন, ধরুন আপনি একটা কিওয়ার্ড সিলেক্ট করলেন কুকিং বা রেসিপি, এই কিওয়ার্ডটা বা স্টাডি ইন ইউকে, এই কিওয়ার্ডটা যে সমস্ত ইন্টারনেটে তো হাজার হাজার ওয়েবসাইট আছে, যে সমস্ত ওয়েবসাইটে এই কিওয়ার্ডটা আছে বা যে সমস্ত ওয়েব পেজে এই কিওয়ার্ডটা আছে, সেই সমস্ত পেজে আপনার ওই ব্যানার অ্যাডস বা ডিসপ্লে অ্যাডস আপনার দেখাবে। এটাকে আবার কনটেক্সচুয়াল টার্গেটিংও বলা হয়। তাহলে কিওয়ার্ড কি জিনিস, যে কোনো একটা ওয়েবসাইটে বা ওয়েব পেজে যদি স্পেসিফিক কিওয়ার্ড থাকে, যে কিওয়ার্ডটা আপনি গুগল অ্যাডস এর মাধ্যমে সিলেক্ট করে দিচ্ছেন, সেই সমস্ত জায়গা গুগল ডিসপ্লে অ্যাডসটা দেখাবে। এখন সেটা কিভাবে করে আমরা প্র্যাকটিক্যালি চলব। ধরুন আমি ঢাকার ডিসপ্লে অ্যাডে যাই, এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন লেফট মেনু, আমি ওই ক্যাম্পেইনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে লেফট মেনুতে আপনি কিওয়ার্ড পাচ্ছেন। এই কিওয়ার্ড সেকশনে আপনি যদি অ্যাড করে দেন ডিসপ্লে কিওয়ার্ডস হিসেবে, আপনি এই অ্যাড গ্রুপের আন্ডারে এখানে আপনি দিয়ে দিলেন স্টাডি ইন ইউকে, স্টাডি ইন ইউকে, এই কিওয়ার্ডটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে এই স্টাডি ইন ইউকে এই কিওয়ার্ডটা, এটা আসলে পাচ্ছে না, দেখি এডুকেশন কিওয়ার্ডটা আছে, সে সার্চ দিচ্ছে, তার মানে যে সমস্ত জায়গা এই কিওয়ার্ডটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে যে সমস্ত জায়গা এডুকেশন কিওয়ার্ডটা আছে, ইন্টারনেটের যে সমস্ত ওয়েব পেজে এডুকেশন কিওয়ার্ডটা আছে, সেইখানে আপনার এই অ্যাডটা দেখাবে। তাহলে কিভাবে এটা টার্গেটিং হচ্ছে, তার মানে এডুকেশন নিয়ে বা স্টাডি ইন ইউকে, স্টাডি ইন ইউকে এই রিলেটেড, এই রিলেটেড যে সমস্ত ওয়েবসাইটে এই রিলেটেড কিওয়ার্ড আছে সেখানে আপনার অ্যাডটা দেখাবে, আর ওই সমস্ত ওয়েবসাইটে তারাই যাবে যারা স্টাডিতে ইউকেতে স্টাডি করতে চায়। তো এইভাবে আপনি টার্গেট অডিয়েন্সদেরকে অ্যাড দেখাতে পারেন এবং টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে পারেন। সো এটা একটা, এটা আমি জাস্ট হচ্ছে এখান থেকে জাস্ট সেভ দিলে কিওয়ার্ডটা অ্যাড হয়ে গেল। এইভাবেও আপনি কি করতে পারেন, টার্গেট অডিয়েন্সদেরকে সিলেক্ট করতে পারেন। সো এটা হলো কিওয়ার্ড। আর একটা মাধ্যমে হতে পারে যেটা হলো অডিয়েন্স লিস্ট। অডিয়েন্স লিস্ট কি, অডিয়েন্সেস কি জিনিস, যে অডিয়েন্সের মধ্যে আবার তিনটা আছে, একটা আছে অ্যাফিনিটি, রিমার্কেটিং আর ইনমার্কেট। তো অ্যাফিনিটি কি জিনিস, অ্যাফিনিটি হলো যে গুগল ফেসবুকে কি করে,
কোন একটা পোস্ট দেখার, ধরো রেসিপি নিয়ে একটা পোস্ট, বা স্টাডি ইন ইউকে, স্টাডি ইন কানাডা, স্টাডি ইন অস্ট্রেলিয়া, এই ধরনের পেজগুলোতে কিছু মানুষ লাইক দেয়, কমেন্ট দেয়, শেয়ার দেয়, বা এই ধরনের কোনো পোস্ট যদি তার প্রোফাইলে আসে সে কিছু সময় ধরে দেখে, তো এইগুলো এভরিথিং ফেসবুক ট্র্যাক করতে পারে, এবং ফেসবুক ট্র্যাক করে ওই সমস্ত মানুষদেরকে একটা সাইটে রাখে, একটা আলাদা অডিয়েন্স ক্রিয়েট করে। অনুরূপভাবে গুগলে যারা হচ্ছে যে অ্যাফিনিটি এরিয়া অফ ইন্টারেস্ট বেসড অন ব্রাউজিং, তার মানে তারা নির্দিষ্ট কিওয়ার্ড, ধরুন স্টাডি নিউকে, রেসিপি, এডুকেশন, এই কিওয়ার্ডগুলো বেশি বেশি করে সার্চ দেয় গুগলে, সো তার তাদেরকে গুগল একটা সাইডে করে রাখে, সে একটা অডিয়েন্স হিসেবে রেখে দেয় তার কাছে, সেইটাকে আমরা বলছি অ্যাফিনিটি। আর ইন মার্কেট অডিয়েন্স বলতে বোঝায় যে পিপুল একটা স্পেসিফিক বিষয়ের উপরে প্রচুর পরিমাণে সার্চ দিচ্ছে, স্টাডি করতেছে, লেখাপড়া করতেছে, কপি পেস্ট করতেছে বিভিন্ন ওয়েবসাইট থেকে, মানে তারা সবসময় রিসার্চিং এর উপর আছে, এইটা হচ্ছে ইন মার্কেট অডিয়েন্স। আর একটা হচ্ছে রিমার্কেটিং। রিমার্কেটিংটা হলো যে ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে কোনো একটা মানুষ ভিজিট করলো, ভিজিট করার পরে এরপরে সে অনলাইনে যেখানেই যাবে তাদের কাছেও আপনি অ্যাডটা দেখাতে পারবেন, যেটাকে আসলে আর একটা ভাষায় বলে রিটার্গেটিং। মানে একটা মানুষ আসলে আপনাকে জানে, সে আপনার ওয়েবসাইট একবার ভিজিট করে গেছে, যাওয়ার পরে এরপরে অনলাইনে সে যেখানেই যাক আপনি তাকে অ্যাড দেখাতে থাকলেন, এইভাবে অ্যাড দেখাতে দেখাতে একসময় সে মোটিভেট হবে এবং আপনার ওয়েবসাইটে আসবে এবং আপনার সার্ভিস বা প্রোডাক্ট কিনবে। সো এইটাকে বলা হচ্ছে রিমার্কেটিং অডিয়েন্স বা রিটার্গেটিং অডিয়েন্স, মানে যারা আপনাকে চিনে নেবে। এখন এটা আমরা দেখি কিভাবে করা যায় গুগল অ্যাডওয়ার্ডস চলে। ওকে ফাইন, এই যে অডিয়েন্সের মধ্যে আমরা ক্লিক করলাম, অডিয়েন্সে ক্লিক করার পরে এইখান থেকে আমরা অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারবো, এডিট অডিয়েন্স, এইখান থেকে আমরা একটা অ্যাড গ্রুপটা সিলেক্ট করে দিই। ওকে ফাইন, এখন দেখেন এখান থেকে আপনি এই যে ব্রাউজ থেকে এই যে অ্যাফিনিটি, এই যে এখানে বলেছে অ্যাফিনিটি অ্যান্ড কাস্টম অ্যাফিনিটি, অ্যাফিনিটি কি জিনিস, তার মানে গ্রুপ অফ পিপুল যাদের ব্রাউজিং হিস্টোরি একই জিনিস বারবার, একই কিওয়ার্ড একই জিনিস বারবার তারা সার্চ দিচ্ছে, এভাবে গুগল একটা আলাদা করছে, তার মানে একটা ইন্টারেস্ট। আমরা যেমন হচ্ছে ফেসবুক ইন্টারেস্ট সিলেক্ট করি, গুগলে সেটাকে আমরা বলছি অ্যাফিনিটি। সো এখান থেকে আপনি এই যে এইভাবে একই অ্যাফিনিটি, ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স, তার মানে এই এইটা যদি আমরা সিলেক্ট করি, এখানে গ্রুপ অফ পিপুল আছে যারা ব্যাঙ্কিং এবং ফিনান্স নিয়ে বেশি গুগলে সার্চ দেয়। এখানে বিউটি অ্যান্ড ওয়েলনেস, তার মানে এই অডিয়েন্সটা গুগল করে রেখেছে আমাদের জন্য, কত সহজ হয়েছে দেখেন মার্কেটিং, তার মানে বিউটি এবং ওয়েলনেস নিয়ে যারা বেশি গুগলে ব্রাউজিং করে সার্চিং করে তাদেরকে, তাদের দিয়ে একটা অডিয়েন্স গ্রুপ তৈরি করে। এভাবে ফুড, ডাইনিং, হোম গার্ডেন, মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট, নিউজ, পলিটিক্স, সব টেকনোলজি, ট্রাভেল, যা যারা ট্রাভেল বিজনেস হয়, সো এইগুলো আপনার এখানে সব কিছু দেওয়া আছে, আপনার বিজনেসের টার্গেট অডিয়েন্স কারা সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে দেবেন। সো এখানে ধরেন আপনি এমন কিছু মানুষকে জানেন যারা টেকনোলজি খুব টেক সেভি, তাদের জন্য আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করছেন, সো এইটা সিলেক্ট করে তাদেরকে আপনি অ্যাড দেখাতে পারলেন, এটা হচ্ছে অ্যাফিনিটি। ওকে, এইবার হচ্ছে ইন মার্কেট অডিয়েন্স, যেটা আমি বললাম ইন মার্কেট অডিয়েন্স কি জিনিস, যে অ্যাক্টিভলি অ্যাক্টিভলি কোনো একটা বিষয় নিয়ে মানুষ রিসার্চ করতেছে, কোনো একটা বিষয় নিয়ে, এখান থেকে আপনি সেই অ্যাফিনিটিটা সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, ইন মার্কেট অডিয়েন্স, ইন মার্কেট অডিয়েন্স এই যে এখান থেকে দেখেন, তার মানে এই যে ইন মার্কেট অডিয়েন্সে যদি আপনি অ্যাপারেল অ্যান্ড অ্যাক্সেসরিজ, অটো অ্যান্ড ভিকেলস, বেবি অ্যান্ড চিলড্রেন প্রোডাক্টস, তার মানে গুগল এই এই অডিয়েন্স লিস্টটা আগেই করে রেখেছে আপনার জন্য, তার মানে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে বেবি এবং চিলড্রেন প্রোডাক্টস, এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে গুগলে যারা অ্যাক্টিভলি এটা নিয়ে রিসার্চ করতে বারবার সার্চ দিচ্ছে, তারা দেখতেছে, বিভিন্ন ওয়েবসাইটে যাচ্ছে, খুঁজতেছে, এদেরকে নিয়ে গুগল একটা অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করে। সো আপনার যদি এরকম প্রোডাক্ট থাকে, তেমন আপনার বিউটি প্রোডাক্ট আছে, এই মুহূর্তে যারা বিউটি প্রোডাক্ট নিয়ে প্রচুর পরিমাণে মাতামাতি করতেছে অনলাইনে, মানে গুগলের থ্রু দিয়ে সার্চ করতেছে, তাদেরকে আপনি এই অ্যাডটা দেখাতে পারেন। বিজনেস সার্ভিসেস, কম্পিউটার অ্যান্ড পেরিফেরাল, সো এইভাবে সব অডিয়েন্স লিস্ট করা আছে, এটা হচ্ছে অ্যাবিলিটি। ওকে ফাইন, আরেকটা হচ্ছে রিটার্গেটিং, সেটা আমি একটু পরে দেখাচ্ছি, সেটাও কীভাবে রিমার্কেটিং লিস্ট আগেই ক্রিয়েট করে রাখতে হয়, তো সেটা আমি একটু পরে দেখাচ্ছি। ওকে ফাইন,
এবার আসেন ডেমোগ্রাফি। আপনি ধরেন যে সব ধরনের মানুষদের চান, আপনি টেকনোলজি, বিজনেস প্রোফাইল, এডুকেশন, মানে সব ধরনের মানুষ চান। আপনার আপনার এত এত সেগ্রিগেটেড করার দরকার নেই যে আমি শুধুমাত্র যারা ইউকে তে এডুকেশন করতে চাই তাদেরকে যাচ্ছি, যারা শুধুমাত্র বিউটি প্রোডাক্ট নিয়ে মাতামাতি করছে তাদেরকে যাচ্ছি, না এরকম দরকার। আপনি সব ধরনের অডিয়েন্স চান, সেই ক্ষেত্রে আপনি ডেমোগ্রাফিক প্রোফাইল ইউজ করতে পারেন। জাস্ট আপনার একটা এজ দিয়ে দিলেন, একটা জেন্ডার দিয়ে দিলেন, তাদের প্যারেন্টাল স্ট্যাটাস, তাদের ইনকাম কি, এইভাবেও গুগল আসলে একটা অডিয়েন্স ক্রিয়েট করে নিচ্ছে। দেখি সেটা কোথায়, এই যে ডেমোগ্রাফিক প্রোফাইল, এইখান থেকে আপনি তাদের এজ লেভেল, এভরিথিং, প্যারেন্টাল স্ট্যাটাস তাদের কি, তাদের জেন্ডার কি, তাদের হাউস হোল্ড ইনকাম কত, এইভাবে গুগল করে রেখেছে, সব এভাবে গুগল করে রেখেছে। এখানে যদি আপনি ক্লিক করেন সব পাবেন। মনে যায় দেখি কম্বিনেশন হচ্ছে, ওটা দেখুন। সো আপনি ডেমোগ্রাফিক প্রোফাইল অনুযায়ীও আপনি জেন্ডার, শুধুমাত্র আপনি একটা প্রোডাক্ট তৈরি করেন শুধুমাত্র ফিমেলদের জন্য, সো এখান থেকে শুধু আপনি ফিমেলটা সিলেক্ট করে দেন, হয়ে গেল। তাদের প্যারেন্টাল স্ট্যাটাস কি সেটা দেখিয়ে দিলেন, প্যারেন্ট আছে কি নাই, নট এ প্যারেন্ট, এইভাবে। তাদের এজ গ্রুপ, ধরুন আপনার একটা কাস্টমার বেজ আছে তারা শুধুমাত্র 25 থেকে 34 বছর, এদেরকে শুধু আপনি অ্যাড দেখাতে চান। সো এভাবেও আপনি টার্গেটিং করতে পারবেন। ওকে, এখন আসি টপিক। টপিকটা কি জিনিস, যে একটা স্পেসিফিক ওয়েবসাইট যারা শুধুমাত্র একটা টপিক নিয়ে কাজ করে, ধরেন ইউকে, যেমন ব্রিটিশ কাউন্সিল, তারা কি করে, ইউকের স্টুডেন্ট নিয়ে শুধু কাজ করে। ঠিক, ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে আসলে অ্যাড দেওয়া যায় না, কারণ এখানে অ্যাড প্লেস মানে অ্যাড দেওয়া যাবে আসলে সেই সমস্ত ওয়েবসাইটে, যে সমস্ত ওয়েবসাইটে অ্যাডসেন্স চালু আছে। এটা ডিফারেন্ট কেস, এটা আমরা একদিন আলোচনা করব। যেমন প্রথম হলো এখানে অ্যাডসেন্স চালু করা আছে, সো গুগলের থ্রু দিয়ে আপনি এখানে অ্যাড দিতে পারবেন। তো এরকম আরো অনেক ব্লগার আছে যারা একটা, যেমন কিছু ব্লগার আছে তারা হচ্ছে শুধুমাত্র বিউটি নিয়ে লেখে, একটা স্পেসিফিক টপিক যে বিউটির উপরে, তাদের একটা পুরো ওয়েবসাইটটাই বিউটি অ্যান্ড ওয়েলনেস এর উপর। এটা তার মানে হচ্ছে সেই সমস্ত ওয়েবসাইটে আপনার অ্যাডকে আপনি শো করতে পারবেন, সেই সমস্ত ওয়েবসাইটে যারা একটা স্পেসিফিক টপিক নিয়ে কাজ করে, যেমন বিউটি। ওকে, তাহলে কিভাবে আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে এরা, তারা আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে এইভাবে যে বিউটির ওয়েবসাইটে আসলে যে কোনো লোক যাবে না, যারা বিউটি নিয়ে বেশি মাতামাতি করে, যাদের একটু আলতা পাউডার সোনো এরা লাগাতে চায়, তারা আসলে ওই সমস্ত যে যে হেলথ টিপস নেয়, বিউটি টিপস নেয়, তারা যাবে। সো যারা আপনার টার্গেট অডিয়েন্স ওই ধরনের, যারা বিউটি নিয়ে, মানে আপনি বিউটি প্রোডাক্ট সেল করতে চান, সো তাদের কাছে আপনি একটা দেখাতে পারবেন। সো এটা কিভাবে, সেম এই যে এখানে গুগল, এই যে এখানে যে ডান মানে টপিক ক্লিক করে আপনি এখান থেকে জাস্ট অ্যাড টপিক করে দিলেন। এখন অ্যাকর্ডিং টু ইউর বিজনেস, অ্যাকর্ডিং টু ইউর বিজনেস, এই যে এখানে সব আছে, এই যে টপিক দেওয়া আছে, যেমন আপনি একটা প্রোডাক্ট তৈরি করছেন শুধুমাত্র হেলথ নিয়ে, সেখানে অ্যাড করে দিন। আপনার একটা প্রোডাক্ট আছে হেলথ, তাহলে যে সমস্ত ওয়েবসাইট শুধুমাত্র হেলথ নিয়ে কাজ করে সেই সমস্ত ওয়েবসাইটে আপনার অ্যাড দেখাবে। আর হেলথ নিয়ে যারা কাজ করে, তাহলে যাদের হেলথ নিয়ে জানা দরকার তারাই ওখানে আসবে, তাহলে তারাই তো আপনার অডিয়েন্স। আর একটা হলো আপনার প্লেসমেন্ট, আপনি যদি চান ডিরেক্ট কোনো ওয়েবসাইট, যেমন প্রথম আলোতে আপনি চাচ্ছেন গুগল অ্যাডওয়ার্ডসের থ্রু দিয়ে প্রথম আলোতে আপনি আপনার কোম্পানির অ্যাডস ডিরেক্ট প্লেস করবেন। একসময় আমরা করতাম, আমাদের লারিভ নামে, আমি লারিভে ছিলাম একসময়, লারিভে আমরা ডিরেক্ট প্লেসমেন্ট করতাম, হচ্ছে যে কারণ লারিভে, লারিভের অডিয়েন্সরা ওই প্রথম আলো পড়ে, সো ওখানে আমরা ডিরেক্ট ওয়েবসাইটে প্লেস করে দিতাম। আবার আপনি যদি চান যে ওয়েবসাইটের একটা স্পেসিফিক পেজ, যেমন ধরুন প্রথম আলোর শুধুমাত্র শিক্ষা পেজে, শিক্ষা যে পেজটা থাকে সেইখানে আপনি অ্যাড প্লেস করতে চান, সেটাও আসলে করা পসিবল। পাশাপাশি আপনি চাচ্ছেন যে মোবাইল অ্যাপসে, মোবাইল অ্যাপসের আবার বিভিন্ন প্রকার আছে, যেমন এডুকেশন নিয়ে মোবাইল অ্যাপ আছে, কমিউনিকেশন নিয়ে মোবাইল অ্যাপ আছে, বিজনেস নিয়ে মোবাইল অ্যাপ আছে। তো এই ধরনের যে যে জায়গায় অ্যাকর্ডিং টু ইয়ার বিজনেস আপনি যাদেরকে টার্গেট করতে চান সেইভাবে গুগলের থ্রু দিয়ে দেওয়া যায়। এখন আমরা একটু দেখে আসি, এই যে প্লেসমেন্ট, এখন এই প্লেসমেন্টে ক্লিক করলে আপনি যদি এখানে অ্যাড ক্লিক করেন, এডিট প্লেসমেন্ট, আমি আগে অ্যাড করে রাখছি, এজন্য এডিট দিছি, না হলে আপনার দেখাবে অ্যাড প্লেসমেন্ট। এখানে দেখেন আপনি চাচ্ছেন কোনো একটা ওয়েবসাইটে আপনার, সো এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে চলে আসবে। আমি যদি ইউটিউব দিয়ে সার্চ দিই, youtube.com, ইউটিউবটা এখানে চলে আসবে। তারপরে আপনি চাচ্ছেন যে আপনার এই এই যে jagobidi.com, medcafe.com, এই সমস্ত ওয়েবসাইটে যদি আপনি আপনার অ্যাড দেখাতে চান, তাহলে ডিরেক্ট এখান থেকে সিলেক্ট করে ওই সমস্ত ওয়েবসাইটে আপনার অ্যাড প্লেস করে দিতে পারেন গুগল অ্যাডওয়ার্ডস।
আপনি চাচ্ছেন যে ইউটিউবের কিছু রিনাউন্ড রিনাউন্ড ধরেন কি যে রিনাউন্ড কিছু চ্যানেল আছে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি টেক, বাংলাদেশে যে 10 মিনিটস, 10 মিনিটস স্কুল একটা আছে, এখানে কিন্তু অনেক অডিয়েন্স। সো 10 মিনিট, 10 মিনিটস স্কুলে যদি আপনি অ্যাড দেখা, এই যে এভাবে চলে আসছে কিন্তু। সো আপনি চাচ্ছেন যে আপনার অ্যাডটা শুধু 10 মিনিটস স্কুলে যে সমস্ত মানুষ আসে তাদেরকে দেখাবেন, সেখানে দেখাতে পারবেন। অথবা আপনি চাচ্ছেন যে স্পেসিফিক ইউটিউবের কোনো ভিডিও, যেমন হচ্ছে যে তুই অপরাধী রে, এই অপরাধী গানটাতে আমরা শুনছি প্রায় মানে 150 মিলিয়নের উপরে দেখছে এই গানটা মানুষ। সো আপনি চাচ্ছেন যে এই গানটা যারা শুনবে তাদেরকে আপনি অ্যাড দেখাবেন। সো সেটাও আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, ওই ইউটিউবের ওই গানের লিঙ্কটা এখানে দিয়ে দিলে ওই চলে আসবে আর কি, তার মানে আপনার অ্যাডগুলো ওইখানে দেখাবে। ওকে ফাইন, এবার আসি অ্যাপে। দেখেন অ্যাপে, এখানে অ্যাপের ক্ষেত্রে হচ্ছে আমি যদি, আচ্ছা অ্যাপ ক্যাটাগরিতে যাই, অ্যাপে দেখেন এখানে অ্যাপ স্টোরের অ্যাপ, গুগল প্লের অ্যাপ এবং উইন্ডোজ ফোনের যে উইন্ডোজের যে স্টোরটা আছে, এই অ্যাপ স্টোরের মধ্যে আবার কিন্তু অনেক কিছু আছে। দেখেন যে অ্যাপ, নিউজ নিয়ে অ্যাপ আছে, ফটো ভিডিও নিয়ে অ্যাপ আছে, সোশ্যাল নেটওয়ার্কিং নিয়ে অ্যাপ আছে, ট্রাভেল নিয়ে অ্যাপ আছে, ওয়েদার নিয়ে অ্যাপ আছে। তো আপনার একটা টার্গেট অডিয়েন্স আছে যারা লাইফ স্টাইল নিয়ে কাজ করে, হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করে, তাহলে আপনি অ্যাডগুলো সেই সমস্ত অ্যাপে দেখাবেন যে সমস্ত অ্যাপ আছে হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে। ওকে, অনুরূপভাবে অনুরূপভাবে গুগল প্লে তো এরকম অ্যাড ক্যাটাগরি আছে যে আপনি কাজ করছেন শুধুমাত্র বিউটি প্রোডাক্ট নিয়ে, তাহলে বিউটি প্রোডাক্টের অ্যাপ ইউজ করে কারা, যারা যে সমস্ত মানুষ বিউটি নিয়ে বেশি কনসাস তারা। সো যে সমস্ত অ্যাপ বিউটি, বিউটি রিলেটেড সেই সমস্ত অ্যাপে দেখাইলেন। সো এটা একটা পয়েন্ট। সো এইভাবে আপনি আসলে গুগলে, গুগল ডিসপ্লে অ্যাডে টার্গেটিং করতে পারবেন। তো আমরা মনে হয় একদম শেষে চলে এসেছি, ধন্যবাদ সবাইকে। মোটামুটি এটা হচ্ছে গুগল অ্যাডস এর খুব অ্যাডভান্স লেভেলের একটা টিউটোরিয়াল, আশা রাখি আপনাদের সবার ভালো লাগবে আর চ্যানেলটা সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।